ভেতরে ঢোকার পরে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আনন্দিত করেছে সেটা হচ্ছে ভাইদের নামাজ। সত্যি অসাধারণ লেগেছে। যাক, আমরা যাচ্ছি এখন অনুষ্ঠানে। ও আর হ্যাঁ, বলাই তো হয়নি, আমরা আছি বিজয় একাত্তর সাহিত্য সংসদ লক্ষ্মীপুরের একটি ষান্মাসিক পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ছিল নর্মালি, যা আমার খুবই খুবই ভালো লেগেছে। কোরআন তেলাওয়াতের পরে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গানটি। আমি যে বান্দা তোমার প্রতি নগণ্য। যেহেতু এটা একটি কবিদের অনুষ্ঠান, তাই কবিতে থাকবে না, এটা কি হয়? যদিও আমি কবি নই, তারপরও দাওয়াত পেয়েছি এই অনুষ্ঠানে, তাই আমি বক্তাদের কথা মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। খুবই ভালো লেগেছে ওনাদের পরামর্শ এবং দিক নির্দেশনাগুলো। একটু পরে দেখলাম খাবার চলে এসেছে, সুন্দর করে খাবারগুলো গুছিয়ে সকলের সামনে দিচ্ছে। সেটাও খারাপ লাগেনি, খাবার তো খাবার, কার ভালো না লাগে, সবারই ভালো লাগে। আমি খাবারগুলো দেখছিলাম এবং খুব মনোযোগ সহকারে ভাইদের কথাগুলো শুনছিলাম। আর হ্যাঁ, মিষ্টি, এটা খুব ভালো লাগে। কিন্তু ও যে দেখেন পিয়াস ভাই, মানে লোভ সামলাইতে পারে না এটা দেখে, হাসতেছে। আর হ্যাঁ, এই যে লালেটা খুবই ভালো লেগেছে আমার ক্যামেরা, খুব এই যে ভালো ধর ভাই, টানাটানি করতেছেন কিছুর জন্য, ভালো লাগতেছে না, মানে অন্যের সামনে থেকে নিতে। আচ্ছা যাক, সবশেষে এখন হচ্ছে সেই মহেন্দ্র খন বিজয় একাত্তর সাহিত্য সংসদের ষান্মাসিক পত্রিকা প্রবাহের মোড়ক উন্মোচন চলছে। মোড়ক উন্মোচন করছেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান এবং দায়িত্বশীল বিন্দু। খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটি এবং প্রাণবন্ত ছিল খুবই। মোড়ক উন্মোচন শেষে এখন খাবারের পালা, সকলে খাবারের প্রস্তুতি নিচ্ছে। আর হ্যাঁ, আমিও আর কত ভিডিও করবো, তাই না? এখন খাবো। এই যে সবাই খাচ্ছে, জুয়েল ভাই তো খুবই এক্সাইটেড খাবার নিয়ে, দেখেন না কি করতেছে। বাহ, সবাই খাচ্ছে, শুধু আমি ভিডিও করতেছি। ইনি হচ্ছেন আমাদের জুয়েল ভাই। আমি একজন মিষ্টি পাগল মানুষ, কিন্তু আমার ভাগে একটা, সবাই একটা করে পাইছে আর উনি তিনটা খাইছে। এটা মাথায় রাখলাম, মনে রাখলাম, হৃদয়েও রাখলাম। যাক, খাবার শেষে নামাজ, এটাও খুবই ভালো লেগেছে যে ভাইরা নামাজের প্রতি খুবই যত্নশীল ছিলেন। নামাজ শেষে এখন সবাই কথাবার্তা বলছে, একটু গ্রুপ ছবি তুলবে। সো শুরু হয়ে গেল গ্রুপ ছবি তোলা। কেউ কেউ বিরক্তি ফিল করছে, কেউ হাসছে। ছবি তোলা হয়েছে, ছবিতে আমি তো ছবি তুলি নাই। আব্দুল আজিজ, সে তো খুবই রাগ, ছবি কে তুলছে? জুল ভাইকে বলতেছে, এই চলে আসেন, আসেন, চলে চলে যাচ্ছি। যাক, সব মিলিয়ে আমরা শেষের দিকে। আমরা এখন, আমি এখন আমার কপিটা নিব। ভাই ভাই, আমারটা উল্টো হয়ে গেছে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ, সে গ্রহণ করা হয়নি ভাই, আমারও ভাই। ঠিক আছে ভাই, তাহলে আমরা রইল প্রবাহের জন্য।